কাতার বিশ্বকাপে জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচ আর্জেন্টিনা আজ খেলতে নামবে সৌদি আরবের বিপক্ষে। হেড কোচ হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ, তবুও ট্রফি জয়ের পথটা জানেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচের আগে এসে দিলেন সতর্কবার্তাও, মনে করিয়ে দিলেন ফেভারিট হলে বিশ্বকাপ জেতা যায় না। তিনি বলেছেন, এমনকি 2014 সালেও আমরা ফাইনাল খেলেছি, আর্জেন্টিনা হয়তো আর একটু ভালো করতে পারত, বাকি সব কিছুই হচ্ছে বিস্তারিত ব্যাপার, এটাই দলকে চ্যাম্পিয়ন করবে, সেরা খেললেই যে বিশ্বকাপ জিতবে এমন না, সবচেয়ে বড় ফেভারিট দল হিসেবে বিশ্বকাপ জেতা যায় না।